আসসালামু আলাইকুম। সবার সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করা, আজকে বাজার করেছে তো রান্না বান্না গুছিয়ে নিব। তার আগে আমি মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। তো ভেবেছিলাম যে আর রান্না করব, আসলে চেঞ্জ হয়ে গেল, তার রান্না করব না। তো মাছগুলো কেটে আমি এখানে পরিষ্কার করে রেখেছি, রান্না করার ফাঁকে ফাঁকে আমি আবার একটু বাইরে দেখে নেই, ভালোই লাগে। তো মাছগুলো আমি ধুয়ে রেখেছি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি মাছ রান্না করব, কিন্তু পরে আবার ভাবলাম যে না, মাছটা থাক, রেখে দিয়েছি আর রান্না করিনি। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি একটু বেশি পরিমাণে, 3 কেজি পরিমাণে গরুর মাংসটা। আর এখানে সব মশলা আজকে আলাদা আলাদা করে নিয়েছি, আমি সবসময় একসঙ্গে ব্লেন্ড করে দেখাই। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচির মধ্যে যেটা আমি করি, সব সময় একটু লবণ দিয়ে দিয়েতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তার মধ্যে একটু তেজপাতা আর একটু দারচিনি, এলাচ, এসব, এলাচ না ঠিক, একটু এসব দিয়ে দিলাম। আর এর ভিতরে এখন দিয়ে দিব আমি সব বাটা মশলা, আদা 1 চামচ, জিরে 1 চামচ, আর রসুন 1 চামচ। আর যেটা দিলাম সেটা হলো পেঁয়াজও দিয়েছি, যেহেতু একটু মাংসের পরিমাণটা একটু বেশি, এর জন্য আমি একটু মশলাগুলো একটু বেশি বেশি করেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, শুকনা মরিচ, আর একটু হলুদ, হলুদটা অবশ্যই পরিমাণ মতন। তারপরেও এখানে আমি 4 চামচের 2 চামচ দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে, কষানো যখন হয়ে গেছে তখন আমি সব মাংসটা দিয়ে দিব, সব না, এখানে আমি বেশি অর্ধেক মাংস দিয়েছি, আর একটু আমি একটু কষিয়ে এরপরে দিব। তো যেহেতু বেশি মাংস রান্নার জন্য আমি সব দিচ্ছি না, আর বেশি রান্না করা দেখেই আমি আজকে প্রেশার কুকারে রান্না করতেছি, যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে আমি পাতিলেও রান্না করি বড় হাঁড়িতে, কিন্তু আজকে মন চেল যে আজকে একটু সময় স্বল্পতার কারণে যে প্রেশার কুকার রান্না করলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো যা করি রান্না করার ফাঁকে ফাঁকে একটু বাইরেও দেখে নেই। তো ভালো করে আমি একটু কষিয়ে নিব। আর আমাদের যেটা করে সবসময় গরুর মাংস কেনার সময় এই হাড়যুক্ত মাংসটা কেনে, এই নলি টাইপের যে হাড়টা থাকে এটা সবসময় সামনের পায়ের মাংসটা কেনে, এটা নাকি খুব ভালো থাকে, আশ থাকে না, আশালা মাংস আমার ছেলে খেতে পারে না। তো রান্না করতে করতে আমি এক পর্যায়ে একটি বাটি দিয়ে এই প্রেশার কুকারের উপরে ঢেকে দিয়েছি। তো আমি বেশ কষিয়ে তারপরে একটু পানি, পরিমাণ মতন পানি দিয়ে, আলু দিয়ে এবার আমি ঢাকনাটা ঢেকে দিব। আর এর মধ্যে আমি কিন্তু 1 টেবিল চামচ জিরে, মানে আমার যে গরম মশলা গুঁড়োটা থাকে বাসায় সেটি দিয়ে দিয়েছি, সেটি আর আমার দেখাতে মনে নেই। তো এবার আমি ঢেকে দিব। আর মাংসটা নামিয়ে দিকে আবার আমি যেটা করেছি তা হলো একদমই শর্টকাট, আমি যেভাবে ঢেঁড়স ভাজিটা করি, তো এখানে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর ঢেঁড়স নিয়ে নিয়েছি একসঙ্গেই। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যেটা করেছি সব একবারে তেলের উপরে দিয়ে দিয়েছি। অনেকে চাইলে পেঁয়াজটা আগে তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি দেখা যায় এভাবেই বেশি করি। আর এখানে আমি অল সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, একদমই অল্প, যে খুব হলুদ হবে না এরকম, 1-2 চিমটি পরিমাণ দিয়েছি, খুবই সামান্য। তো আসলে এভাবেই আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। অনেকে হয়তো পেঁয়াজটা করে তেলের মধ্যে একটু লাল করে নেয়, কিন্তু আমি এভাবে করে নিয়েছি বা করি সবসময়। তো অবশ্যই ঢেঁড়সটা আগে কাটার আগে ধুয়ে নিতে হবে পানি ঝরিয়ে। তো হালকা করে একটু ঢেকে দিব, আর আঁচটা একটু কম না দিলে আবার পুড়ে যাবে। তো রান্না করতে করতে আমি আমার যে মাংসটা রান্না করেছিলাম প্রেশার কুকারে, তো সেটার ঢাকনাটা খুলেছি, দেখতে খুবই সুন্দর হয়েছে, চমৎকার। আর মাংসতে একটু তেলও ছিল, খুব বেশি তেল ছিল না, এতটুক তেল তো হবেই, না হলে দেখতেও ভালো লাগবে না। তো মোটামুটি হয়ে এসেছে ভাজি। আর এই ভাজিতে যে ঢেঁড়স ভাজিতে যে এই যে বিজলা টাইপের দেখা যাচ্ছে, এটা আসলে ঠান্ডা হলে আর থাকে না। তো অনেকে একদম ভাজি পুড়িয়ে ফেলে, আমার আসলে এত পোড়া ভাজি ভালো লাগে না। আর একটু কালচে কালচে দেখা যাচ্ছে, তার কারণ হলো যে আমি হলুদের পরিমাণ একটু কম দিয়েছি, কাঁচা কাঁচা থাকবে এর জন্য।
তো মোটামুটি রান্না শেষ, এবার চুলা বন্ধ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।